হ্যালো বন্ধুরা, নলেজ লাভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা লাইন ও অক্ষর ভিত্তিক আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে মাসে পিসি, লিখেছেন জয় গোস্বামী। জয় গোস্বামী তিনি একজন আধুনিক কবি। প্রথমে চলো আমরা জয় গোস্বামী সম্পর্কে কিছু জেনে নিই, তারপর আমরা কবিতার লাইন ও অক্ষর ভিত্তিক আলোচনা শুরু করি। দেখো, জয় গোস্বামী এই আধুনিক কবি। 1954 খ্রিস্টাব্দে তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে সমস্ত গুরুত্বপূর্ণ অন্যান্য বিভিন্ন কর্মকাণ্ড ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো অসমাপ্ত পাণ্ডুলিপি, আজ যদি আমাকে জিজ্ঞেস করো ইত্যাদি। কিন্তু মূলত বলা যেতে পারে যে তিনি এই মাসিপিসি নামক যে কবিতাটি, এটা যে কাব্যগ্রন্থ থেকে নিয়ে নেওয়া হয়েছে তা হলো তার পাগলি তোমার সঙ্গে। অর্থাৎ জয় গোস্বামীর যে কাব্যগ্রন্থ রয়েছে পাগলি তোমার সঙ্গে, সেই পাগলি তোমার সঙ্গে থেকেই কিন্তু মাসিপিসি নামক কবিতাটি নেওয়া হয়েছে তোমাদের এই পাঠ্য বইয়ে। তো চলো এবার কবিতাটির লাইন ভিত্তিক আমরা আলোচনা করি। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করো পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো রয়েছে, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতেই ওঠে। দেখো এখানে প্রথমে দুটো লাইনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। এটা মূলত বলা হয় যখন শিশুকে ঘুম পাড়ানোর গান গাওয়া হয় তখন কিন্তু তাকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের মধুর মধুর কথা বলা হয়ে থাকে। তাই বলছে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, চোখের পাতায় ফুল যেন সেই শিশুটির ছুঁয়ে যাচ্ছে এবং তার ঠোঁটেও জল ছুঁয়ে যাচ্ছে, এবং সেগুলো কাদের দিয়ে? ঘুম পাড়ানির মাসি পিসি। ঘুম পাড়ানির মাসি পিসি বলতে, ঘুম পাড়ানি বলতে যারা ঘুম পাড়ায়, অর্থাৎ শিশুকে যারা ঘুমোতে সাহায্য করে তাদেরকে বলা হচ্ছে ঘুম পাড়ানি। তো এখানে ঘুম পাড়ানি কারা? এখানে ঘুম পাড়ানি হচ্ছে মাসি পিসি, কারণ মাসি পিসিদের কোলেই বাচ্চারা তারা ঘুমিয়ে পড়ে এবং মাসি পিসিদের গান, তারা মাসি পিসিরা তাদের নানান ধরনের কবিতা, ছন্দ, আদরের মধ্য দিয়ে বাচ্চাদের ঘুম পাড়ায়। তাই এখানে সেই সমস্ত ব্যক্তিদের মাসি পিসি বলা হয়েছে। তাই বলা হচ্ছে যে ঘুম পাড়ানির মাসি পিসি রাত থাকতেই ওঠে। কিন্তু এখানে যে মাসি পিসির কথা বলা হয়েছে সে কিন্তু অন্য মাসি পিসি। মাসি পিসি এই সম্পর্কগুলো অত্যন্ত আপন, আর এখানে যে সমস্ত ব্যক্তিদের মাসি পিসি বলে অভিহিত করা হয়েছে তারাও অত্যন্ত আপন, অত্যন্ত কাছের লোক। সে সমস্ত লোকেদের জীবনযাপনেই বা জীবনযাত্রায় জয় গোস্বামী এখানে তুলে ধরেছে। তাহলে এখানকার মাসি পিসি কী করে? রাত থাকতে ওঠে, অর্থাৎ এই মাসি পিসিরা রাত থাকতে ঘুম থেকে উঠে যাচ্ছে। এরপরে কি বলেছে দেখো, শুকতারাটি ছাদের ধারে চার থামে তাল গাছে, ঘুম পাড়ানির মাসি পিসি ছাড়া কাপড় কাচে। শুকতারা, শুকতারা এবং চাঁদ থামে তাল গাছে, এই দুটো এখানে শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন একটি নির্দিষ্ট সময়কে। শুকতারা তোমরা জানো এটা পশ্চিম আকাশে উঠে থাকে, যখন আকাশে সূর্য দেখা যায় না তখন রাত্রেবেলায় এই শুকতারাটি দেখা যায়। তাই বলছে শুকতারাটি ছাদের ধারে, অর্থাৎ শুকতারাটি তখনও ছাদের কাছে রয়েছে, মানে সে তখনও মিলিয়ে যায়নি দিনের আলোয়, অর্থাৎ তখনও দিন হয়নি, মাত্র সকাল হচ্ছে, চাঁদ থামে তাল কাছে, আর চাঁদও অস্ত যাচ্ছে কিন্তু সে সম্পূর্ণ অস্ত যায়নি, কারণ সূর্য এখনো ওঠেনি, চাঁদ এখনো তাল গাছে থেমে আছে। অর্থাৎ এটা হচ্ছে ভোর হওয়া বা সকাল হওয়ার যে আগ মুহূর্ত, সেই মুহূর্তের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাই বলা হয়েছে শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানির মাসি পিসি ছাড়া কাপড় কাছে। এখানে দেখো সেই ঘুম পাড়ানির মাসি পিসি যারা, তারা ছাড়া কাপড় কাচ্ছে। এখানে একটি নির্দিষ্ট দলের মহিলাদের কথা বলা হয়েছে, নির্দিষ্ট শ্রেণীর মহিলাদের কথা বলা হয়েছে। তো তাদেরকেই এখানে ঘুম পাড়ানির মাসি পিসি হিসেবে তুলে ধরা হয়েছে। তাই সেই ঘুম পাড়ানির মাসি পিসিটা কী করছে? ছাড়া কাপড় কাচ্ছে। ছাড়া কাপড় মানে ঘুম থেকে ওঠার পর তাদের যে বাসি কাপড় থাকে সেই কাপড়গুলো কিন্তু সকালে কেচে রাখতে হয়, ধুয়ে রাখতে হয়। তাই বলছে যে সেই মাসিরা খুব সকালে উঠে গিয়েছে, যখনও আকাশে শুকতারা রয়েছে, চাঁদ তখনও অস্ত যায়নি, চাঁদ তখনও রয়েছে আকাশে, সেই সময় সেই ঘুম পাড়ানির মাসি পিসিরা এত সকালে ওঠে, তাদের যে বাসি কাপড় রয়েছে সেগুলোকে তারা কেচে নেয়।
এরপরে কি বলেছে দেখো, দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানির মাসি পিসি ট্রেন ধরতে আসে। এরপর আবার সেই সকালের বর্ণনা দেওয়া হয়েছে, দু এক ফোঁটা শিশির তাকায়। শিশির তোমরা জানো কখন পড়ে? সূর্যের আলো যখন পৃথিবীর বুকে পৌঁছায় না, এর আগ পর্যন্ত কিন্তু শিশির বিন্দু থাকে। কিন্তু সূর্যের আলো যখন পৃথিবীর বুকে পৌঁছায় এবং ধীরে ধীরে তা বিশেষ উত্তাপ বিশিষ্ট হতে থাকে, গরম হতে থাকে, তখন কিন্তু সেই শিশিরটা থাকে না। ফলে শিশিরের মধ্যে দিয়ে এখানে সেই সকালের কথা বলা হয়েছে। তাই বলছে, দু এক ফোঁটা শিশির, এক ফোঁটা শিশির আরেক ফোঁটা শিশিরের দিকে, যেগুলো ঘাসের উপর রয়েছে, তারা একজনের দিকে আরেকজন তাকাচ্ছে। অর্থাৎ তাকিয়ে তাকিয়ে কি দেখছে, কিসের সাক্ষী রয়েছে? সেই সময় এই মাসি পিসিরা তারা ট্রেন ধরতে আসে, অর্থাৎ এত সকালে তারা বাড়ির থেকে বেরিয়ে ট্রেন ধরতে বেরিয়ে পড়েছে। এরপরে কি বলেছে দেখো, ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। এখন আস্তে আস্তে কবিতা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। এখানে বলা হয়েছে, ঘুম পাড়ানির মাসি পিসির মস্ত পরিবার, অর্থাৎ সেই ঘুম পাড়ানির মাসি পিসিরা যারা রাত থাকতে উঠে পড়লো, যারা সেই ভোরবেলা তারা তাদের যে বাসি কাপড় তারা কেচে সেগুলোকে তারা ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়লো, সে সমস্ত ঘুম পাড়ানি মাসি পিসির অনেক বড় পরিবার, অর্থাৎ বাড়িতে অনেক সন্তান সন্ততি রয়েছে, অনেকগুলো পেট রয়েছে। পেট বলতে উদর, আর পেট বলতে এখানে বোঝানো হয়েছে প্রত্যেকটি মানুষের একটি পেট হয় বা একটি উদর হয়, তাই এখানে বলেছে অনেকগুলো পেট, অর্থাৎ বাড়িতে অনেকগুলো সদস্য রয়েছে। তাই বলেছে অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, কিন্তু এখানে রোজগার বলতে একজন ব্যক্তি, অর্থাৎ সে ঘুম পাড়ানির যে মাসি বা পিসি, সে একজনই কিন্তু তার ইনকাম বা আয়ের মধ্য দিয়ে বাড়ির এতগুলো পেটকে পরিচালনা করে বা তাদের মুখে অন্ন তুলে দেয়। তাই বলা হয়েছে যে ঘুম পাড়ানির মাসি পিসির মস্ত পরিবার, তার অনেক বড় পরিবার রয়েছে, তার বাড়িতে অনেকগুলো পেট রয়েছে, কিন্তু একমাত্র সেই রোজগার করে, তাই বলা হয়েছে এক মুঠো রোজগার। এরপর বলা হয়েছে, ঘুম পাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়? রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা ঝটায়। এবার দেখো, এই যে ঘুম পাড়ানির মাসি পিসি যারা খুব ভোরবেলা সকালে ওঠে এবং চাঁদ তখন আকাশে রয়েছে, শুকতারা আকাশে রয়েছে, কাপড় কেচে তারা ট্রেন ধরতে বেরিয়ে পড়লো, হঠাৎ করে তারা সমস্যায় পড়ে গেল। কি সমস্যায় পড়ে গেল? বলা হচ্ছে ঘুম পাড়ানির মাসি পিসির পোটলা পুটলি কোথায়। পোটলা পুটলি মানে বোচকা বুচকি, তাদের সঙ্গে যে অনেক কিছু থাকে সেগুলোকে বোঝানো হয়েছে। বলছে ঘুম পাড়ানির মাসি পিসির পোটলা পুটলি কোথায়, এগুলো কারা বলছে কোথায়? এগুলো হোমগার্ডরা বলছে, অর্থাৎ রেলবাজারে যখন তারা গাড়িতে উঠবে সেখানে যে হোমগার্ডরা রয়েছে তারা কিন্তু এগুলো চেক করছে। তোমরা জানো যে সাধারণত একটি স্টেশনে ঢোকার সময় এবং বের হওয়ার সময় সেখানে হোমগার্ডরা সাধারণত চেক করে থাকে, তো এই সমস্ত মাসি পিসিদেরও কিন্তু তারা চেক করে। বলা যেতে পারে হোমগার্ডরা এখানে জানে যে এদের কাছে কী কী আছে, তথাপি এদের কাছ থেকে কিছু পয়সা হবে, কিছু টাকা পাওয়ার জন্য কিন্তু হোমগার্ডরা এরকম করে থাকে। তাই বলা হয়েছে যে তারা খুঁজছে যে ঘুম পাড়ানির মাসি পিসির পোটলা পুটলি বা তাদের বোচকা বোচকিগুলো কোথায়। রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়, আর এ নিয়ে সেই রেলবাজারের যে হোমগার্ডরা তারা কিন্তু দারুণ ঝামেলা সৃষ্টি করে দিয়েছে এই মাসিদের সামনে, এই মাসিদের কাছ থেকে তারা টাকা নেওয়ার জন্য। কি বলছে দেখো, শালমাহিনার হিসাব তো নেই জ্যৈষ্ঠ কি বৈশাখ, মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক। শালমাহিনা অর্থাৎ শাল বলতে তোমরা জানো এখানে বছরকে বোঝানো হয়েছে, আর মাহিনা বলতে কিন্তু মাসকে বোঝানো হয়েছে। যেমন দেখো, মাহিনা শব্দটি অ্যাকচুয়ালি এটা মূলত হচ্ছে মাস অর্থে ব্যবহার হয়েছে, আর এই শব্দটা একটি ফার্সি শব্দ। ফার্সি শব্দ মাহি আনা থেকে কিন্তু এই মাহিনা কথাটা এসেছে, যা মাসিক বেতনকে বোঝায়। কিন্তু মূলত এই মাহিনাই পরবর্তীতে মাইনে শব্দেতে পরিবর্তিত হয়েছে, কিন্তু এখানে যা বোঝানো হয়েছে মাহিনা বলতে মাস, অর্থাৎ ছাল মাস অর্থাৎ বছর মাস, এর কোনো হিসেব নেই তাদের কাছে। কখন জ্যৈষ্ঠ মাস আসে, কখন বৈশাখ মাস আসে তারও খেয়াল রাখে না। জ্যৈষ্ঠ বলতে এখানে জ্যৈষ্ঠ মাসকে বোঝানো হয়েছে, কারণ দেখো এখানে জ্যৈষ্ঠ শব্দটা যে লিখেছে জ্যৈষ্ঠ, আসলে শব্দটা এসেছে জ্যৈষ্ঠ, তারপর জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ থেকে তারপর হচ্ছে জ্যৈষ্ঠ। এখানে বলা যেতে পারে যে জ্যৈষ্ঠ যে শব্দটা রয়েছে তার অভিশ্রুতি নিয়মে এরকম কিন্তু হয়েছে। তাই বলছে জ্যৈষ্ঠ কি বৈশাখ, অর্থাৎ জ্যৈষ্ঠ বৈশাখ, এতে কোনো তাদের জীবনে কোনো ফারাক আসে না, তারা একইভাবে চলতে থাকে, এবং মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক।
তাহলে দেখা যাচ্ছে যে এই মাসি পিসিদের কোলে কাকে মানে কোমরে কোলে সেখানে চালের বস্তা রয়েছে, অর্থাৎ তারা এই চালের বস্তাগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে। সেটা জ্যৈষ্ঠ বৈশাখ শাল মাহিনা কখন কি আছে তা কখনো ধার ধারে না, অর্থাৎ এদের জীবনে আনন্দ বলতে সেরকম কিছু নেই। এরা এভাবেই চিরকাল এভাবেই চলে যাচ্ছে, চালের বস্তা কাকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে তারা পাঠাচ্ছে। অর্থাৎ বাড়িতে যে সমস্ত লোকেরা রয়েছে তাদের পেট ভরার জন্য, তাদের খাওয়ার জন্য এরা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে, সেই সকালে ওঠে এবং খুবই সকালে ওঠে। তাই বলছে মাসি পিসির কোলে কাকে চালের বস্তা থাক। এর শেষের লাইনটা কি বলেছে কবি আক্ষেপ করে দেখো, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বন গায়। বলছে শতবর্ষ এগিয়ে আসে, অর্থাৎ সামনে যে শতবর্ষ সে এগিয়ে আসছে আর পিছনে যে শতবর্ষ সেও চলে যাচ্ছে। শতবর্ষের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন মানে উন্নতি, অর্থাৎ সময়ের সাথে সাথে মানুষের জীবনের উন্নতি ঘটে। কিন্তু এই সমস্ত মাসি পিসিদের জীবনে শতবর্ষ আগে যা যেমন ছিল এবং শতবর্ষ পরবর্তীতে প্রায় একই জীবন থাকবে। অর্থাৎ এখানে কিন্তু কবি প্রায় অনেকটা এই মাসি পিসিদের সম্পর্কে নিরাশাই ব্যক্ত করেছে। তাই বলছে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বন গায়। তোমরা যে কাকে বা কোলে করে চাল নিয়ে আসছো, সেই চালগুলো বিক্রি করার জন্য যে নিয়ে আসছো, সেই চালগুলো লাল গোলা বা বনগায় তুলে দাও। অর্থাৎ স্টেশনে কোনো ট্রেন চলে যাচ্ছে লাল গোলা, কোনো ট্রেন চলে যাচ্ছে বনগা। তোমরা বনগা জানো 24 পরগনার একটি স্থান, লাল গোলা হচ্ছে মুর্শিদাবাদের একটি স্থান। তো এই সেই কলকাতার থেকে তারা কখনো বনগায় কখনো লাল গোলায় এই চাল নিয়ে যায় কাকে করে, সেই সকালবেলা ভোর সকালবেলা যখন আকাশে চাঁদ থাকে শুকতারা থাকে এবং সেই ভোরবেলা যখন শিশির ঘাসের ওপর পড়ে থাকে সবাই যখন নিদ্রামগ্ন তখন তারা বেরিয়ে কাকে করে এই চালগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, কখনো লাল গোলা কখনো বনগা। আর এইভাবেই তাদের জীবন চলতে থাকে। জ্যৈষ্ঠ কি বৈশাখ কোন কোন সাল কোন মাস কোনো কিছুই তাদের জীবনে প্রভাব ফেলতে পারে না, অর্থাৎ তারা এইভাবেই চলতে থাকে। শতবর্ষ আগে যেমন চলেছিল শতবর্ষ পরেও কিভাবে চলবে। তো বন্ধুরা এখানে মূল কথাটি হলো যে এখানে এক শ্রেণীর মহিলাদের কথা তুলে ধরেছেন এবং নিচু বর্গের বলা যেতে পারে এবং খুব স্বল্প আয়ে সমস্ত মহিলারা তাদের জীবন সংগ্রামের কথা এখানে জয় গোস্বামী তুলে ধরেছেন এবং তারা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে, কখন তারা তাদের জীবন বা লাইফস্টাইল জীবনশৈলী কী তা কিন্তু এখানে জয় গোস্বামী অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। তো বন্ধুরা আজকের জন্য কবিতাটি এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক বটনে প্রেস করো, আর চ্যানেলে যারা নতুন এসেছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ভালো থেকো, ধন্যবাদ।